চাঁদপুরের কচুয়া থানার তেতুইয়া গ্রামের লিটনের নেতৃত্বে চলে সড়ক পথে ডাকাতি। প্রতিটি অভিযানের ভিত্তিতে পারিশ্রমিক মেলে তার দলের সদস্যদের। তবে মূল টার্গেট থাকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রামের বাড়িতে ফেরা প্রবাসীরা। কেউ প্রতিবাদ করলে করা হয় নির্যাতন। গত শুক্রবার রাতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় এক প্রবাসীর গাড়ি আটকে ডাকাতি করে এই চক্র। এ ঘটনায় প্রথমে মুন্সিগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী গত দুই দিনে আরও চারজনকে গ্রেফতার করা হয়। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। প্রাইভেট কার আসলে সামনে দাঁড়ায়, সামনে গিয়ে ব্যারিকেড দেয়, ব্যারিকেড দেয়া হাগাতে সব কিছু। ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি, বিভিন্ন অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হলেও পালিয়ে গেছে দলের প্রধান লিটন। সে ছদ্মবেশের একটা আবরণের সে ছিল দেশের বাইরে থেকে, বাট সে এই দেশের মধ্যেই আছে এবং সে কিছুদিন আগেও সে জেল থেকে বের হয়েছে। জেল থেকে বের হয়ে সে আবার এই ডাকাতি শুরু করেছে। আমরা এই গ্রুপের কাছ থেকে, গ্রুপে মোটামুটি 10 জনের মতো সদস্য আছে। গ্রেফতার হওয়া ডাকাত সদস্যরা মুন্সিগঞ্জের বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সময় সংবাদ, চাঁদপুর।